सर्वदूतं परिजनं सहितं कृष्ण चैतन्यं देवं श्री राधा कृष्ण पादं शोभनं ललितां श्री विशाखानितां हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे विंध्यावरेश्वरी विशोभानो सुत देवी प्रणमामि हरि प्रिये नीलाचल निवासय नित्याय परमात्मने बलभद्र सुभद्रं जगन्नाथाय ते नमः वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनीति नामि नमो आचार्यपादाय नीताय पीपात्रदायिने गौरपादधामदाय नगरग्रामोत्तारिणे नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवाणी पश्चात्पदेशोत्तारिणी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर सिंहासने गौर भक्तवृंद सकल दर्शन हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे सकले तो हाथ करूँ सकले संग ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये नष्टप्रायश्चेष्टं भगवत् सेवया भागवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नास्ति मूकं करति निवाचलं पङ्गुलं गायते गिरि यत्किपाकमहं वन्दे श्रीगुरुदिनोद्धारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वर श्रीगुरुवै गौरचन्द्राय श्रीनाभिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः हरि ओं तत्सत् हरे कृष्ण हरे कृष्ण तो ये विशेष दिन तो बड़ी कथा शुरू करार आगे हमें इस्कन प्रचाराचार्य छो कृष्ण कृपाशी मूर्ति अभयचरण भक्तिवेदांत स्वामी श्री प्रभुपादेर श्रीचरणे कृपा और आशीर्वाद और ये कृपा आशीर्वाद हमें प्रार्थना करछि एवं शिष्यमा जयप्रकाश स्वामी गुरु महाराज आमार परमात्म परम गुरुदेव श्रीचरणे कृपा एवं आशीर्वाद हमें प्रार्थना करछि एवं ईश्वरेर आजीवन सदस्य भक्तिवृंद सकल चरणे हमें अहितक आशीर्वाद कृपा आशीर्वाद प्रार्थना करछि एवं आपनादेर सकलेर काछे आमि अहितक कृपा एवं आशीर्वाद प्रार्थना करछि आपनारा सकले आमाके कृपा करबेन जेन आमि किछु बोलते पारि हरे कृष्ण तो केउ कथा बोलबे ना पंद्रह मिनट समय এখন হচ্ছে জগন্নাথের বিশেষ দিন এখন আমরা জানি যে রথযাত্রা মহোৎসব আগামী পয়লা জুলাই থেকে শুরু হয়েছে নয় জুলাই পর্যন্ত হবে আপনারা সকলে এখানে আসছেন খুব ভালো লাগছে এখানে তাই তো আপনারা আনন্দ পাচ্ছেন প্রতিদিন এসে এখানে তো আর কয়দিন হবে আজকে ষষ্ঠ দিন
আর মাত্র তিন দিন, তারপর দেখবেন মন খারাপ করবে। তো এই রথযাত্রা বিশেষ দিন যে আমাদের চলে যাচ্ছে, আর তিনটি দিন মাত্র, তারপরে আমরা আবার সেই একটি বছরের অপেক্ষা, বুঝতে পারছেন? সে আবার একটি বছর অপেক্ষা, কে থাকবে কে থাকবে না। তো জগন্নাথের বিশেষ লীলা, জগন্নাথ স্বয়ং হচ্ছেন জগতের নাম, সবাই জানেন, যেই গুণ সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তাই তো? তো জগন্নাথ হচ্ছে প্রতীত করুণাময়, ভগবান জগন্নাথ হচ্ছে করুণাময়। দেখবেন ভগবানের জগন্নাথের চোখে পাতা নেই, আছে দেখুন, চোখের পাতা নেই। হরে কৃষ্ণ, ঘোরাঘুরি করবেন না, একটু ধৈর্য ধরে শুনুন, ভগবান জগন্নাথের চোখের পাতা নেই। কেন জানেন? জগন্নাথের কখনো ঘুমন না। তাহলে ভাবুন যে ভগবান জগন্নাথের সর্বদাই জেগে থাকেন। কেন জেগে থাকেন? আমাদের মতো কলিহত জীবদেরকে কি করে উদ্ধার করবে, বুঝতে পারছেন? জগন্নাথ কত করুণাময় জগতের নাথ। আমরা তো গান করি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, বুঝতে পারছেন? তো জগন্নাথ হচ্ছে পরম করুণাময়, তার কঠোর লীলা। তো ভগবান জগন্নাথের কখনো ঘুমোয় না, এই হচ্ছে জগতের মাহাত্ম্য। তিনি সর্বদাই জেগে থাকেন, সর্বদাই জেগে থাকেন। তো জগন্নাথকে আমরা অনেক জায়গায় দেখবেন, বিভিন্ন জায়গায় রথযাত্রা হয়েছে, হয় না? হয়তো তো দেখবেন ওই রথের মধ্যে সবাই পান দেয়, পান ছুঁয়ে দেয়, তো পান পান দেখেছেন, পান দেয়, কিন্তু ভগবানকে ওই আবার পান ছুঁতে নেই। সাধারণ মানুষেরা জানে না যে কী করে কী করতে হয়, আমরা না জেনে অনেক কিছু করি, ঠিক আছে? তো জগন্নাথকে পান দেয়, কিন্তু ওইভাবে পান দেয় না, পান কিন্তু জগন্নাথের ভোগে পান দেওয়া হয়। আমাদের পুরীর মন্দিরে, পুরীর মন্দিরে আমাদের মায়ের ধামে ভগবানকে পান দেওয়া যায়, ভগবানকে ভোগে পান দেয়, বুঝতে পারছেন? কিন্তু পান জগন্নাথের অত্যন্ত প্রিয়, পান পুরীতে জগন্নাথের মন্দিরে মেন গর্ভমন্দিরে, আপনারা যারা যারা পুরী গেছেন তারা জানেন, গর্ভমন্দিরে পূজারী থাকে, পূজারী যখন সেবা করে, তো পুরীর মন্দির থেকে কিছুটা দূরে, কিছুটা বাইরে একজনের দোকান ছিল, চায়ের দোকান, বুঝতে পারছেন? চায়ের দোকানে তিনি পান রাখত, পান পান বিক্রি করত। আর জগন্নাথ স্বয়ং ওই মন্দিরে প্রত্যেক দিন পূজারী সেবা করত, দিয়ে ঠিক রাত্রিবেলায় মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছে জগন্নাথ দেব। শুনুন কথাটা ভালো শুনুন, তো কি যেন কে চলে গেল দেখতে পাচ্ছে? তো কোথায় যাচ্ছে, গেল কোথায়? ওই সেই দোকানে, দোকানে গিয়ে কি করলো, পান নিচ্ছে, একটি করে পান নিচ্ছে, পান নিয়ে মুখে দিয়ে চলে আসছে, বুঝতে পারছেন? পানটা নিয়ে মুখে দিয়ে আবার সেই চলে এসে গর্ভমন্দিরে তিনি ঢুকে যাচ্ছেন, আবার মানে মন্দিরে ঢুকে যাচ্ছেন, বুঝতে পারছেন কথা না? পানটা নিয়ে আবার সেই মন্দিরে প্রবেশ করছে, মন্দিরে ঢুকে গেল, যেমন ঠিক আছে। তো এমনি করতে করতে কদিন, প্রতিদিন প্রায় যাচ্ছে, আর একজন ছিল ওখানে পূজারি, বুঝতে পারছে না কোথায় যায়, কী করে কে যায়, যে একদিন পিছন নিয়েছে ভগবানের কথা শুনুন, কি জগন্নাথের পেছন পেছন যাচ্ছে সেই পূজারিটা, বুঝতে পারছেন? যে কোথায় যাচ্ছে দেখবো আজকে ভগবান, আজকে কোথায় মানুষটা কে, যেহেতু ভগবানকে চিনতে পারছে না, পূজারি হচ্ছে কিন্তু ভগবানকে চিনতে পারছেন না, দিয়ে প্রত্যেকদিন পানের দোকানে যায়, পান নিয়ে চলে আসে, কিন্তু কোনো পয়সা দেয় না, কোনো টাকা পয়সা দেয় না, বুঝতে পারছেন? পান নেয়, পানটা নিয়ে চলে আসে মন্দিরে, আবার ঢুকে পড়ে।
তো এমনি করতে করতে কদিন চলে যাচ্ছে, দিয়ে একদিন কি করলো ওই নিদ্রিতে পেছন পেছনে এসেছে, তাও কিন্তু দোকান বন্ধ এসেছে পান নিয়ে আবার চলে গেছে, কিন্তু তাও বুঝতে পারেনি, আবার গিয়ে মন্দিরে গিয়ে ঢুকে পড়েছে। তো ঠিক তারপরের দিন সকালবেলায় ওই দোকানদারকে দোকানদারের কাছে যাচ্ছে, গিয়েছিল পূজারি, বলছে তোমার কাছে কে আছে বলি, তোমার আগে থেকে বলছে হ্যাঁ আছে, বলছে আমি তুই চিনি না তো, বলছে তুমি চিনো না, তুমি আসছে তোমার কাছে যে তুমি কি কি করতে আসছো আমার কাছে, বলছে আমার কাছে আসে প্রত্যেক দিন পান নেয় যে চলে যায়, বুঝতে পারছেন পানটা নিয়ে চলে যায়, বলছে পয়সা, বলছে পয়সা নেয় না, বলছে তুমি চাও না, বলছে না আমি চাইতে পারি না, বলছে আসে এমন এমন কথা বলে আমি সব ভুলে যাই। ভগবান বুঝতে পারছে ভগবানের লীলা বোঝা খুব মুশকিল, যে ভগবান কীভাবে যে তার ভক্তের সঙ্গে লীলা করবে এই বুঝতে পারবে না, তো এমন এমন লীলা করছে বলছে আমি কিছু বুঝতে পারি না চলে যাই। তো ঠিক আছে, তো কালকে যখন আসবে তুমি তুমি তাকে ধরবে, পয়সা নেবে, ঠিক আছে, বলছে না কেন, বলছে না তুমি পয়সা নেবে, পয়সা না দাও তো তোমার তোমার দেখবো মজা হবে। তো দোকানদারকে এভাবে বলছেন ওই পূজারি, ঠিক আছে। তারপরের দিন যখন ভগবান জগন্নাথ দেব যখন যাচ্ছে গিয়েছে, যখন পান যখন নিয়েছে আবার আবার গরম হয়ে থেকে বেরিয়েছে, মন্দির থেকে যখন বেরিয়েছে জগন্নাথ দেব, তখন দোকানে যখন পৌঁছে গেছে, দোকানে যাওয়ার পর আবার যখন পানটা নিয়েছে, পানটা নিয়ে যখন চলে আসছে, তখন দোকানদার পেছন পেছন যাচ্ছে, শুনুন শুনুন শুনুন, বলুন, বলছে পান নিলেন আপনি পয়সা দিলেন না, তখন বলছে বলছে পয়সা চাইছো আজকে তুমি, ওই তুমি তো এতদিন তুমি পয়সা চাওনি, প্রত্যেকদিন পান নিয়েছে কিন্তু পয়সা নেয়নি, আজকে তুমি আজকে কেন পয়সা আছো, বলছে না আমি আজকে নেবো, আজকে দিন আমার পয়সা, বলছে পয়সা তোমার কাছে নেই, বলছে না পয়সা লাগবেই, মানে আমি তোমাকে দিতে দেবো না, ভগবানের সঙ্গে কী করে কথা বলছে দেখুন, বলছে পয়সা লাগবেই না আমি আজকে তোমার কাছে দেবো না, যেহেতু পূজারি বলেছো ওকে কি তোমাকে পয়সা দিতে হবে কাছ থেকে, ও পূজারি তো বুঝতে পারছে না যে কে যাচ্ছে প্রতিদিন, তো পয়সা লাগবেই, তো যখন বলছে কি পয়সা লাগবে, বলছে আমার কাছে তো পয়সা নেই তো কী করবো, ঠিক আছে তুমি আমার এই বলবস্ত্র এই উত্তরীয় ভগবানের উত্তর থাকে করবে, তো তুমি আমার এই উত্তরীয়টা রাখো, আমি তোমাকে পয়সা দিয়ে যখন পয়সা দেবো তোমাদের গাড়িটা আমি ছাড়িয়ে দিয়ে যাবো, বুঝতে পারছেন ভগবান কী বলছে, তুমি আমার এই উত্তরীয়টা রাখো আমি টাকা দেবো তোমার কাছে এটা ছাড়িয়ে নিয়ে যাবো, তখন এটা দিয়ে চলে গেলো, এটা দিয়ে তখন চলে গেলো, কোথায় গেলো গর্ভমন্দির ঢুকে গেলো। পরের দিন সকালে যখন খুলছে মন্দির, হেড পূজারি গর্ভমন্দির তিনি হেড পূজারি, যখন মন্দির খুলছে ভোরবেলাতে দেখছেন ভগবানের উত্তরীয় নেই, এক উত্তরটা নেই, কোথায় গেলো, লণ্ডভণ্ড হয়ে আছে কেন, তারপরে তখন বুঝতে পেরেছে কিছু, তারপরে তখন সেই ব্যক্তি পূজারি ছুটে গেছে ওর কাছে, বলছে হ্যাঁ বলো তুমি ওর কাছে কালকে এসেছিল, বলছে হ্যাঁ এসেছিল, তুমি টাকা নিয়েছিলে তার কাছ থেকে, বুঝতে পার সকালে বুঝতে পারছেন কথা, হরি বল আপনারা সকালে শুনতে পাচ্ছেন, তো কি বলছে তুমি টাকা নিয়েছিলে, বলছে না টাকা তো দেয়নি আমাকে, তোমাকে টাকা নিতে বলেছে, আমি টাকা নিইনি কিন্তু টাকার বদলে আমাকে একটা জিনিস দিয়ে গেছে, কী দেখি তখন দেখছে উত্তরীয়, তখন হাই হাই করছে চোখ বুঝছে এই ভগবানের বহু উত্তরীয়, তখন সঙ্গে সঙ্গে সেই দোকানদারের চরণে পড়ে গেল, বলছে তুমি সৎকার তুমি ধন্য যে প্রভু তোমার দর্শন দিয়েছে, বুঝতে পারছেন তুমি ধন্য তোমার জীবন যে প্রভু তোমার কাছে এসেছে প্রভু তোমার দর্শন দিয়েছে, তখন সঙ্গে সঙ্গে সেই পূজারি তার চরণে পড়ে গেল, আমাকে ক্ষমা করো আমার ভুল হয়েছে, তখন বুঝতে পারল যে ভগবান প্রতিদিন পান দিতে আসে, তারপর থেকে কী হয় আমাদের সেই থেকে মন্দিরে ভগবানকে পান দেওয়া হয়, বুঝতে পারছেন সেই জন্য ভগবানকে পান দেওয়া হয়, সকালে বুঝতে পারছেন, তো নিম পাতা অনেকে জানেন নিম পাতা খাই ভগবানকে ছাপান্ন ভোগ যখন হয় তেঁতোর পথ থাকে দেখবেন, আমরা করি আমাদের বাড়িতে জগন্নাথ আছে তেঁতোর, এখন নিম পাতা অবশ্য দেয় না কিন্তু উচ্ছে থাকে থাকে না করলা তেঁতোর, যে কোনো ধরনের তেঁতোর ভগবানকে ভোগ লাগানো হয়,
একটা লন্ডিমা বলে একজন বয়স্ক মাতাজি ছিলেন, তিনি জগন্নাথকে নিজের সন্তান রূপে দেখতেন, বলছে জগন্নাথ হচ্ছে আমার পুত্র। বুঝতে পারছেন, জগন্নাথ হচ্ছে আমার পুত্র। তো ভগবান প্রত্যেকদিন ভালো মন্দ খায়, জগন্নাথ আমি ছদিন ধরে রাজভোগ লাগছে প্রতিদিন, পুরীতেও সেই প্রতিদিন ভালো মন্দ 56 মানের ভোগ। তো মা তো চিন্তা করবে সন্তানের জন্য, তাই না? সন্তানের জন্য মা চিন্তা করবে যে আমার সন্তান প্রত্যেকদিন ভালো মন্দ খাচ্ছে, আমাকে পেট, তারপর আমার সন্তানের পেট খারাপ হয়ে যাবে। হরে কৃষ্ণ, কথা বলছেন কেন, শুনতে পাচ্ছেন? তো মা বলছে আমার সন্তান তো প্রতিদিনই ভালো মন্দ খাচ্ছে, তাহলে তো আমার সন্তানের পেট খারাপ হয়ে যাবে। তো মায়ের তখন দুশ্চিন্তা হচ্ছে, স্বাভাবিক প্রত্যেক মায়েদেরই হয়, সন্তান যদি বেশি কিছু খাবার খেয়ে ফেলে, যদি প্রতিদিন খায়, তো স্বাভাবিক চিন্তা হওয়ার কথা। তখন মা কি বলছে, নিম পাতার রস করেছে, দিয়ে নিম পাতার রস করে নিয়ে মন্দিরে গেছেন, মন্দিরে দুটো পাহাড়দার থাকে কেটে গেছেন, বলছে আমি ভেতরে যাব। বুঝতে পারছেন, ওই লন্ডিমাতা বলছে আমি ভেতরে যাব। বলছে কোথায়? বলছে আমি আমার সন্তানের কাছে যাবো। তোমার সন্তান কে? বলছে কেন জগন্নাথ? বলছি জগন্নাথ তোমার সন্তান, তোমার মাথা খারাপ হয়ে গেছে, বুড়ি তাই বলছে, বলছে বয়স হয়ে গেছে, বাপের মাথা খারাপ হয়ে গেছে, বয়স মানুষ কি না কি সব বলছে, যাও যাও মাথায় যাও, ভগবান এখন শয়ন হয়ে গেছে, জগন্নাথ তোমার সন্তান যখন হয় এরকম তখন বলেছে সেই পাহারাদার। বুঝতে পারছেন, সেই গেটে থাকে যেটা মন্দিরে, সেই পাহারাদার তখন বলছে যাও যাও বেরো বেরো। তখন কি করবে, ওখান থেকে সেই বুড়িমা বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে, বাড়ি এসে খুব কাঁদছে, অধৈর্যে কান্না করছে, প্রচণ্ড হারে জগন্নাথের প্রচণ্ড, জগন্নাথের মা ওই যে লন্ডিমাতা খুব কান্না করছে। দিয়ে কান্না করার পর ঠিক রাত্রে যখন ভগবানকে ভোগ নিবেদন করছে, ভোগ নিবেদন হচ্ছে ভগবানের, তো পূজারীদের যখন ভোগ লাগাচ্ছে তখন সব উল্টো পাল্টা হয়েছে। কেন উল্টো পাল্টা হচ্ছে? বলছে কি ব্যাপার, আজকে এখন কেন হচ্ছে সব রন্ধ্রভণ্ড, উল্টো পাল্টা কেন হচ্ছে? ভগবান স্বয়ং করছে, লীলা করছেন, রেগে গেছেন ভগবান যে আমার মাতাকে চোখে চোখ ফেলেছে। বুঝতে পারছেন, তখন সব পূজারীরা আজকে কি, আজকে কী হয়েছে, আজ কেন এরকম হচ্ছে, সব উল্টো পাল্টা কেন হয়েছে? তখন বুঝতে পেরেছে কিছু হয়েছে। তারপরে তখন বলেছে জগন্নাথ তখন পূজাই করেছে, আছি কি কেউ এসেছিল ওখানে? বলছে হ্যাঁ, একজন বয়স্ক মহিলা এসেছিল, তাকে বের করেছে। কেন বের করেছে? বলছে নিম পাতা নিয়ে এসেছিল, বলছে নিম পাতা রস নিয়ে এসেছিল, বলছে আমার জগন্নাথ বলছে আমার শরীর খারাপ, আমার পেটে প্রচণ্ড ব্যথা, ডাকো আমার মাকে এক করি, আমি নিম পাতা খাবো। বুঝাচ্ছেন, ভগবান তখন বলছে ডাকো কোথায়। তখন সেই মুহূর্তে তাড়াতাড়ি করে সেই লন্ডিমাতাকে সেই দুটো পাহারাদার যে হাঁকে ছিল সেই পায়ের চরণে ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়ে, হে মাতাজি আমাকে আপনি ক্ষমা করবেন, আপনাকে প্রভু জগন্নাথ আপনাকে ডাকছে। যে তখন জগন্নাথ বলছে আমার পেটে ব্যথা হচ্ছে, আমার পেট খুব খারাপ, আমি এক্ষুনি আমার মায়ের কাছে যাব। তখন তার মাকে ডেকে পাঠালো, তার মা তখন মন্দিরে আসলো, যে সেই মায়ের নিম পাতা রস আস্বাদন করলো, খেলো। কে খেলো? স্বয়ং জগন্নাথ দেব। তাহলে তখন সেই মায়ের কাছে ক্ষমা চাইলো কেনা, ওই দুটো প্রহরী, দুটো প্রহরী এবার আপত্তিমিত হয়ে সেই জগন্নাথ দেবের কাছে, মাতার কাছে ক্ষমা চাইলো। তো সেই থেকে আমরা জানি যে ভগবানকে তেত, ভগবানকে ভোগ দেওয়া যায়, অর্পণ করা যায়, আর পান অর্পণ করা যায়। সকলে বুঝতে পারছেন আপনারা, জগন্নাথের এই হচ্ছে লীলা। তো আজকে সময় শেষ, তো আর কিছু বলার নেই। তো যদি সুযোগ হয় আবার আরেক বছর আমরা আসবো, বলবো। তো এই কলিযুগের যুগ ধর্ম পালার জন্য আপনারা এই আন্দোলনে আপনারা যোগদান করছেন প্রতিদিন, খুব ভালো। আরও 3 দিন আছে, আপনারা 3 দিন যোগদান করুন এবং আপনার এই মানব দেহটাকে আপনারা সার্থক করুন। জগন্নাথ হচ্ছে স্বয়ং জগন্নাথ, জগতের নাথ।
বুঝতে পারছেন তো আপনারা এই অনুষ্ঠানে যারা এসেছেন খুবই ভালো, যারা আসতে পাচ্ছেন না চেষ্টা করবেন বাকি তিন দিন আসার, ঠিক আছে? আমি আর কিছু বলছি না, যদি আমার এই ভুল কথা বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমি আপনাদেরকে কোনো কটু কথা বলে থাকি, তো আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন, কেন আমি আপনাদের সন্তানের মতো, যদি কোনো ভুল করে থাকি তো আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারাজ কি, জয় বড়বনাথ গুরু মহারাজ কি, হরিনাম সংকীর্তন জগৎ কি, ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ হরে গৌর।